নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য দারুণ সুসংবাদ, কারণ প্রকল্পের মহিলাদের আরও 500 টাকা করে বাড়িয়ে দেওয়া হলো। অর্থাৎ প্রকল্পের সকল মহিলারা ফেব্রুয়ারি মাস থেকে আগের তুলনায় 500 টাকা করে বেশি পাবে। আর এই বাড়তি 500 টাকা দেওয়ার জন্য ইতিমধ্যে নির্দেশিকাও জারি করে দেওয়া হয়েছে। তবে বন্ধুরা, এই অতিরিক্ত 500 টাকা পাওয়ার জন্য প্রকল্পের সুবিধাভোগীদের একটি আবেদন করতে হবে। আর এই নতুন নির্দেশিকা জানার পর অনেকেই ইতিমধ্যে কাগজপত্র জমা করে ফেলেছেন। তাই বন্ধুরা, আপনারা যারা এই বাড়তি 500 টাকা পেতে চান, তাদেরকে অবশ্যই নির্দেশিকা অনুসারে কাগজপত্রগুলি জমা করতে হবে। কারণ যারা এই মাসে জমা করবেন, তারা সামনের মাস থেকে প্রকল্পের তরফ থেকে অতিরিক্ত 500 টাকা করে অ্যাকাউন্টে পাবেন। জানা গিয়েছে বন্ধুরা, যারা আগে এই নির্দেশিকাটি পূরণ করেছে, তারা এই ফেব্রুয়ারি মাস থেকে অতিরিক্ত 500 টাকা অ্যাকাউন্টে পাবেন। তো বন্ধুরা, কোন কোন মহিলাদের ফেব্রুয়ারি মাসে অতিরিক্ত 500 টাকা দেওয়া হবে ও এই অতিরিক্ত 500 টাকা পাওয়ার জন্য কি কি কাগজপত্র জমা করতে হবে, সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন, বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন, বড় ঘোষণা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 500 টাকা বাড়ল। বাড়তি টাকা পেতে প্রকল্পের মহিলাদের একটি কাজ করতে হবে। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোন কোন মহিলাদের অতিরিক্ত 500 টাকা দেওয়া হবে ও এই অতিরিক্ত 500 টাকা পাওয়ার জন্য কি কাজ করতে হবে, চলুন বিস্তারিত জেনে নিন। দেখুন বন্ধুরা, অবশেষে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় সুখবর প্রকাশ করা হলো। প্রকল্পের মহিলাদের 500 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। আর শুধু তাই নয় বন্ধুরা, এই ফেব্রুয়ারি মাস থেকে তাদের অ্যাকাউন্টে এই বাড়তি টাকা দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। এমনিতেই প্রকল্পের মহিলারা দীর্ঘদিন থেকেই বাড়তি টাকা পাওয়ার জন্য চেষ্টা করছিলেন, অবশেষে সেটিকে মান্যতা দিয়ে তাদের এই 500 টাকা করে বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে বন্ধুরা, এই বাড়তি টাকা পাওয়ার জন্য কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। এই বাড়তি 500 টাকা পেতে হলে নতুন নির্দেশিকা অনুসারে প্রকল্পের সুবিধাভোগীদের কাজ করতে হবে। কি কাজ করলে বাড়তি 500 টাকা পাওয়া যাবে, বিস্তারিত নিচে জানানো হলো। অর্থাৎ বন্ধুরা, ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলারা অতিরিক্ত 500 টাকা অ্যাকাউন্টে পাবেন। তবে বন্ধুরা, এই 500 টাকা পাওয়ার জন্য একটি কাজ করতে হবে প্রকল্পের মহিলাদের। কি কাজ করতে হবে, চলুন বিস্তারিত জেনে নিন। দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে মহিলারা 500 টাকা এবং 1000 টাকা করে পাচ্ছে। তবে এই অতিরিক্ত 500 টাকা পাওয়ার জন্য একটি আবেদন করতে হচ্ছে প্রকল্পের মহিলাদের। অনেক মহিলা ইতিমধ্যেই আবেদন করে ফেলেছেন। এদের মধ্যে যাদের যাদের আবেদন মঞ্জুর করা হয়েছে, তারা এই ফেব্রুয়ারি মাস থেকে আগের তুলনায় 500 টাকা করে বেশি পাবে। জানা গিয়েছে বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন শুরু করা হয়েছিল, তখন প্রকল্পের তপশিলি জাতি ও উপজাতি বর্গের অনেক মহিলাদের কাছে জাতিগত শংসাপত্র ছিল না। আর এই শংসাপত্র দিতে না পারায় অনেকেই 500 টাকা করে পাচ্ছিলেন প্রকল্পের তরফ থেকে। তবে তাদের মধ্যে অনেকে জাতিগত শংসাপত্র বর্তমানে নতুন করে তৈরি হয়েছে। জানা গিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন জাতিগত শংসাপত্র তৈরি হয়েছে যাদের, সেই সমস্ত মহিলারা আরও 500 টাকা করে বেশি পাবে। কারণ গত দুয়ারে সরকার ক্যাম্পে প্রচুর মহিলা
এই 500 টাকা বেশি পাওয়ার জন্য আবেদন করেছিলেন। তাদের মধ্যে অনেকেই ফেব্রুয়ারি মাস থেকে 500 টাকার সাথে আরও 500 টাকা করে অ্যাকাউন্টে পাবেন। অর্থাৎ বন্ধুরা, তারা এবার থেকে ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা করে পাবেন। এছাড়া যারা যারা এখনও বাকি রয়েছে, তারা পরবর্তীতে আবেদন করলে তাদের অ্যাকাউন্টেও আরও 500 টাকা করে বেশি দেওয়া হবে, এমনটাই জানিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন শুরু করা হয়েছিল, তখন প্রকল্পের অনেক মহিলাদের কাছে এসসি এসটি কাস্ট সার্টিফিকেট ছিল না। কিন্তু বন্ধুরা, বর্তমানে অনেক মহিলার নতুন করে জাতিগত শংসাপত্র তৈরি হয়েছে। তাই নতুন করে যাদের জাতিগত শংসাপত্র তৈরি হয়েছে, সেই সমস্ত মহিলাদের মধ্যে অনেক মহিলা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই 500 টাকা বেশি পাওয়ার জন্য আবেদন করেছিলেন। সরকারের তরফে জানানো হয়েছে, যারা আবেদন করেছিলেন তাদের আবেদনগুলি মঞ্জুর করা হয়েছে, তারা এই ফেব্রুয়ারি মাস থেকে অতিরিক্ত 500 টাকা প্রকল্পের থেকে পাবে। আর যারা এখনও আবেদন করেননি, তারা আবেদন করলে পরের মাস থেকে অতিরিক্ত 500 টাকা করে পাবে। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।